মঙ্গলবার করে টাইম পাই না আমি অন্য বিষয়ে কথা বলতে, বুধবারে কথা বলো, কাজের মধ্যে কানে কন্টিনিউ ফোন করতে হয়। বুধবারেই যে কালকে তুমি আমাকে লাইনে পাবে এরকম কোনো মানে নেই, নাই পেতে পারো, 1 মাস পরও পেতে পারো, লোকে 3 বছর পরও পেতে পাচ্ছে। তাই তুমি একটু কন্টিনিউ ফোনটা করবে, ঠিক আছে? মানে কন্টিনিউ বলতে ওই একবারই যখন কল করবে, 2 বার 3 বার 4 বার 5 বার একটু কাউন্ট বাড়াবে, তাতে কোনো আপত্তি না, আমি তোমাকে ঠিক ফোন ব্যাক করে নেবো। হ্যাঁ ঠিক আছে, চলো। নামটা বলো একবার। ঠিক আছে আমি সেভ করে নিচ্ছি। কোথা থেকে গো? ঠিক আছে, ওকে চলো বাই। বাইরে কে দেখো তো, উনি ডাকছেন, উনি ডাকছেন, কথা বলবেন আমার সাথে? একটু করে দাও তো শঙ্কর, ভিডিওটা অফ করে দাও, দিয়ে ওটা করে দাও। ঠিক আছে, এই বাস আছে না ওখান থেকে, পান্থিত্ব থেকে? আচ্ছা, নমস্কার সকল গুরুজনদের চরণে আমার সশব্দ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া দোয়ারা আশীর্বাদ, আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করব যারা তোমরা দেখছো বা যারা দেখছেন, ছোট বড় সবাইকেই বলবো লাইভটা একটু শেয়ার করবেন, এবং সমস্যাটা শুধু সমাধান আমি একা করব না, আপনাদের সকলকে নিয়ে সমস্যা সমাধানের জন্য একটা পথ আমরা দেখব। আশা করি প্রীতামও দেখবে, সবাই দেখবে আজকের দিনটা, যেহেতু অলরেডি পিঙ্কি পাল যিনি রয়েছেন ইউটিউবার, তিনি অলরেডি তার ওখান থেকে পোস্ট করে দিয়েছেন, আর তার ওখান থেকে আমি পুরো ভিডিও না করে একটা স্ক্রিনশট দিয়েও আমার প্রোফাইলেও পোস্ট করে দিয়েছি, আমার 3টে প্রোফাইল থেকেই। আর যেহেতু রিলসের অপশান আসছিল, তো ওই রিমি একটা স্ক্রিনশট মেরেছিলাম পোস্ট করবো বলে, কারণ আমি তো কাউকেই চিনতাম না, এখনো পর্যন্ত ঠিক মতো চিনিও না, তো ওটা নিয়ে একটা রিলসও বানিয়েছি, গানটা যেটাই প্রথমে ছিল সেটাই দেখা হবে। যাই হোক, দেখা হয়েছে, তো চলো একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, এবং যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই রকম কমেন্ট করবেন, কে নোংরা কে নোংরা না, কে পাগলি কে পাগলি না, কে কত টাকা তাদের চ্যানেল থেকে রোজগার করছে, সেসব দেখার ম্যাটার বাবলি মুখার্জির নয়। বাবলি মুখার্জি আজকে প্রথম কাজ করছে না, বাবলি মুখার্জি 11 বছর এই কাজটা করছে, ঠিক আছে? হ্যালো, পরে কথা বলছি, লাইভে আছি। হ্যাঁ আমি এই একটা ভাইটাল ম্যাটার নিয়ে আছি, একদম কোনো কথা বলছি না, আমি ভালো আছি, আপনি ভালো থাকুন, আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক ঠিক আছে, আজকে কোনো খালি ওই যারা রিমি এই কেসটা নিয়ে কথা বলবে তাদের সাথেই কথা বলবো আজকে। হ্যাঁ না না ঠিক আছে, রাখছি, গুড নাইট, এই গুড নাইট বলছি, লাইভে থাকুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করবেন না, আজকে যেহেতু ওরাও ট্রেনটা পাবে না, একজন তো পেলো না বলে আজকে লজ করছে, লজে থাকবে, তো প্লিজ আমার আজকে সময় সীমিত, তো এটা নিয়ে অনেকটা বড় মানে প্রশ্ন করব, ওরা উত্তর দেবে, কারণ আমার এই বিষয়ে আমি কোনো অনভিজ্ঞ, এখনো পর্যন্ত আমি দেখিনি, খালি ওনার সকালের আজকের ড্রাইভটা আমার কাছে একজনা পাঠালেন, সেইটা নিয়ে আমি দেখেছি যে উনি আসছেন, আর যেটা যে পাঠিয়েছে সেটা ওনারই খুব ক্লোজ, আর সেই ফোন করে আমাকে জানালো যে কাকিমা যাচ্ছে, বিষয়টা হলো এইটা। আমি তার নাম এখন নেব না, সমস্যা সমাধানের পর তার নামটা উনিই নেবেন, আমাকে নিতে হবে না, ঠিক আছে? আর তিনি আমারও ফ্যান ফলোয়ার, তো চলুন আমরা এখন লাইভে এসেছি যে বিষয়টা নিয়ে, প্রীতম আর রিমিকে নিয়ে। মধ্যেখানে এখানে দিশানিও আসবে, বিট্টুও আসবে, যে তিনটে নাম আমি এখান থেকে উঠে এসেছে, মানে বিট্টুর সাথে নামটা কেন এলো, বিট্টুর সাথে আমার কথা হয়েছে যদিও, বিট্টুর সাথে নামটা উঠে আসছে যে বিট্টুর সাথে নাকি রিমির বিয়ে হবে, এই বিষয়টা নিয়ে। আর হ্যালো কে বলছেন? এই 8250 তে কিছুক্ষণ পর কল নেব, তখন আপনারা কল করুন সবাই, 8250 386334, 8250 386334, হ্যাঁ এই নাম্বারটাই কল করবেন, আমি যখন বলবো। হ্যাঁ ঠিক আছে, সবার মতামত নেব, ঠিক আছে, ওকে।
আচ্ছা আমাকে ফোন করবেন কোন নাম্বারটায়? 8250386334 এই নাম্বারটায়। আমি একটা নাম নিচ্ছি, জয়শ্রী। জয়শ্রী তুমি ফোনটা করো বোন, কারণ তুমি কন্টিনিউ মেসেজ করে যাচ্ছ প্রথম দিন থেকেই। আমি জানি না তুমি কে, তো তুমি ফোনটা করো, কারণ আমি তোমার নামটা লিখে রেখেছিলাম যে তোমার সাথে কথা বলবো। আর হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি না, নর্মাল করেই কথা বলবো সবার সাথে। আর যদি কেউ বাইরে থেকে ফোন করেন তাহলে হোয়াটসঅ্যাপে করতে পারেন, তার আগে একবার নর্মাল কল করবেন। ফোন নাম্বার হলো 8250386334। চলুন। আচ্ছা রিমিকে প্রশ্ন করবো না, আগে পিঙ্কি ম্যাডামকে প্রশ্ন করবো। তোমার যাকে ইচ্ছা তুমি যাকেই করো, ওর যেটা বলার ও বলবে, আমার যেটা বলার। আর ওই যে যেই কথাটা তুমি বললে যে আমি তুমি তুমি করে বলছি, হ্যাঁ তুমি তুমি, হ্যাঁ ওই যে বিট্টুর সাথে বিয়ের ব্যাপারটা যেটা বললে, এটা একটু বন্ধ করে দাও না। সেটা আমার সাথে আলোচনা করবো, ওটা নিয়ে আমি আলোচনা করবো। রিমির সাথে তাহলে প্রীতমের বিয়েটা নিয়ে আলোচনা করি, রিমি আর প্রীতমের রিলেশনটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা প্রথমে তো তুমি একজন ইউটিউবার, ব্লগ করো। আচ্ছা অনেক পরিশ্রম করে নিশ্চয়ই এই এই জায়গাটায় আসা যায়, ঠিক আছে? আমরা যখন করি তখন টিকটকের আমল ছিল, যখন তুমি কোথা থেকে টিকটকের আমল ছিল, মিউজিক্যালি ছিল তখন, মিউজিক্যালি থেকে মানে মাই ভিডিও ধরে দিত সবকিছু। তো মাই ভিডিও ধরা থেকে শুরু করে তখন আমি নতুন নতুন মানে একটা দুটো ভিডিও পোস্ট করতে করতে ভাইরাল, তারপর আস্তে আস্তে মানুষ চেনে। তো তখন আমি ইউটিউব করতাম না, ইউটিউব আমি করতাম না বলতে নিজের চ্যানেল থেকে করতাম না, অন্য চ্যানেল থেকে অফার আসতো, তখন আমাকে এখানেও আসতে হয়েছিল ছোটবেলায়। এখানে আগে লাইভটা ওপেন হবে, এখানেও করেছিলাম না আমি একটা ইউটিউব। হ্যাঁ আমি দেখে চিনতে পেরেছি, ওরা তখন অনেক ছোট। ও তোমাদের সাথে কেউ এসছে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমার ফার্স্ট ব্লগ হয় বাবার বার্থডে থেকে, মানে বাবার বার্থডে টা কিভাবে আমি সেলিব্রেট করবো, তখন ওর সাথে আমার ইয়ে ছিল না, মানে ফ্রেন্ডশিপ বা কিছু, ফ্রেন্ডশিপ থাকলেও রিলেশন ছিল না। যখন আমার ফার্স্ট ব্লগ যেটা আমি রিলিজ করে দিই চ্যানেল, তো সেটা ফার্স্ট ব্লগ ছিল আমার বাবার বার্থডে, বাবার বার্থডেতে আমি কেক কিনতে যাই, এগুলো সব ছিল। আচ্ছা তো সেখান থেকে স্ট্রাগল করে এই জায়গাটি উঠে এসেছো, এখন তোমার সাবস্ক্রাইবার কত এটা জিজ্ঞেস করার কারণ আছে? আমার আপাতত ছিল, ডিলিট করেছো যেটা, ও ওটা ওটা 86,000 একটা ডিলিট করেছিলাম, আর একটা 26,000-এর আর একটা 6,000, এই তিনটে ডিলিট করে দিয়েছো। আর এটা যেটা শুরু করেছো সেটা সাবস্ক্রাইবার কত? এটা এই তো 4-5 মাস হবে, 1,00,000 হবে, আর 1,00,000 কাছে কাছে, 5,000 হলো মনে হয়, আর 5,000 মতো বাকি আছে। আচ্ছা তাহলে অনেক, তুমি কত বছর বয়স থেকে তুমি এরকম ভাবে ইয়ে করছো? আমি অনেক ছোটবেলা থেকে বললাম না যে যখন জানিস টিকটক, টিকটকও না তখন টিকটক নামটাই হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখিনি, আমার জানার আগ্রহ ছিল তার জন্য জানলাম, অনেক ছোট। ইয়েতে গুগলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। এইবার যেটা বলার, তোমার প্রীতমের সাথে পরিচয় কারোর সাথে কোনো প্রেম ছিল? হ্যাঁ বলতে ওই তখন আমি ভালোবাসার জিনিসটা বুঝতাম না, টুকটাক ভালোবাসার। তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স ওই 9-10 আচ্ছা। এবার তার সেই সময় একটা প্রেম আসে জীবনে, মাধ্যমিক দেবতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15-16 ধরে। তো আমার কথা হলো সেই সময় তোমার জীবনে একটা প্রেম আসে, ওটা কতদিন ব্রেক আপ হয়ে যায়, কতদিন পর? মানে ওটা প্রেমই ছিল না বলতে, মানে অ্যাকচুয়ালি তো তোমার সেই সময় ভালোবাসা সেন্সটাই আসে। হ্যাঁ ওটা প্রেমই ছিল না বলতে গেলে, মানে একটা মিস, ওটা নিয়ে তো কোনো প্রবলেম নেই জীবনে, না ওটা জীবনে কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওটা হয়ে গেল। প্রীতম এলো তারপরেই কি এলো, না তার আগে আবার কেউ এসেছিল? না প্রীতম আসার পরে কেউ আসে না, ওই ছেলেটা প্রথম যেটা ফার্স্ট লাভ, সেখানে তোমার ভালোবাসা জিনিসটা তুমি উপলব্ধি করতে জানো না, প্রীতমই হলো ফার্স্ট লাভ আমার। এইটুকুই আমার জানার দরকার,
আমি অনেক ইনফরমেশন পেয়েছি তাই একটু একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, প্রীতম হলো তোমার ফার্স্ট লাভ হিসাব মতো, মানে তোমার যখন আস্তে আস্তে সিক্স মাস কাজ করছে। হ্যাঁ, আমি ভালোবাসার দিক দিয়ে বলো, মানে সবকিছু এভরিথিং ভালোবাসাটা উপলব্ধি করার যখন তোমার বুদ্ধিটা হয়েছে সেই সময় থেকে তুমি প্রীতমকে পেয়েছো, সেটা 18 বছরের আগে থেকে। ওকে, তো এই যে তুমি যে প্রীতমকে যে ফার্স্ট দেখাতে যখন তোমার ভালো লাগলো, তুমি কি প্রীতমের সম্পর্কে আগে থেকে সব জানতে না? অ্যাকচুয়ালি ওর সাথে আমার কথা হতো, মানে আমাদের আলাপটা কি, আলাপটা হলো যখন টিকটক ব্যান্ড হয়ে যায় তো একটা ফোর ফান বলে অ্যাপ ছিল, আমাকে আমার একটা ফ্রেন্ড বলে যে তোর টিকটক বন্ধ হয় তো তোর মুড ফুড অফ থাকে, তো ভিডিও তো ওখানে বেশি করতিস, তাহলে ফোর ফানে অ্যাড হয়, তো ফোর ফানে এলে ওখানে সবার সাথে মজাও করতে পারবি, মাঝে মাঝে ভিডিও পোস্ট করতে পারবি। ওখানে একটা ব্রডে প্রীতম দিশানি দুজনেই থাকতো, তো তখন ওদের নাকি মিউচুয়াল হয়ে গেছে, দুজন দুজনের সাথে কথা বলতো না। একদিন খাওয়া আছে, আমি এখানে দেখি জয় শ্রীগুণের ফোন আমি অবশ্যই ধরবো, কিন্তু আমি যখন সবার ফোন কল গুলো ধরবো তখনই ফোনটা ধরবো, যেহেতু আমি একটু কথা বলছি, একটু কিছু প্রশ্ন করে নেওয়ার পর তারপরে যখন আমি জনসাধারণের কাছে প্রশ্ন করব বা কি করা উচিত তখন আপনাদের ফোন সবার ধরবো, সত্য অবশ্যই জানবো, আপনাদের কাছ থেকেও জানবো, তাদের কাছ থেকেও জানবো, ঠিক আছে? আমারও ভুল হলে আপনারাও বলবেন। তো এরকম দুজনেই থাকতো একই ব্রডে, তো ওখানে আমি যাওয়াতে আমি ওই ফ্রেন্ডের থ্রুতে গেছি ওদেরও। কোন একটা কথা বলি, মিথ্যে একদম আশ্রয় নেবে না, যা বলবে তো সত্য বলবে, আমি সব সত্য বলবো। হ্যাঁ ঠিক আছে। দেন ওরকম হওয়াতে তখন আমি ওর সাথে আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়, ও আমাকে কিছু কারণে হয়তো আমাকে ইনবক্স করেছিল যে তোমার নাম্বারটা, আমার নাম্বারটা দিচ্ছি হোয়াটসঅ্যাপে, তুমি আমাকে টেক্সট করো, আমাকে ওই লাইটে জ্বালিয়ে দাও, ভিডিও হিসেবে ওর সাথে কথা হতো। তো আমাদের মধ্যে চারজন, মানে আমরা গ্রুপে চারজন ছিলাম, মানে ওদের মধ্যে আমি একটাই মেয়ে ছিলাম। এবার ওর সাথে ফার্স্ট দেখা হলো ব্যান্ডেলে, ব্যান্ডেলে একটা মিট আপে দেখা হয়েছিল। কত সালে বলতে পারবে? লকডাউনের আগে। গোলাপি ড্রেস পরে গেছিলাম, ওটা দাদু তখন মারা যায়নি, তখন দাদু বেঁচে ছিল, বাবা আমি নিয়ে গেছিলাম মিট আপটা। আমরা করে যাবো তারপর ভিডিও ফিডিও আমরা করতাম, ভিডিও করার পরে সেকেন্ড আর একবার মনে হয় দেখা হয়েছিল ওর সাথে, তারপর টুকটাক ফোনে কথা হতো, ফোনে কথা হতে হতো একদিন, মানে একটা দাদা ভাই ছিল আমাদের মিডিলে যে আমাদের সাথে সবসময় কথা বলতো, বাট দিদুন আমার সাথে ওপরের ঘরে শুতো, তো প্রত্যেকদিন আমরা কলে কথা বলতাম। তখন মা খুব, মা বাবা খুব গাইডে রাখতো, আমি সেরকম পড়তেও একা যেতাম না, এমনকি বাড়িতেই পড়াতে আসতো আমাকে, স্কুলেও মা দিয়ে আসতো, বাবা দিয়ে আসতো, নিয়ে আসতো এরকম। তো সেই হিসাবে আর রাত্রির বেলা ওরকম ফিস ফিস করে কথা বললে দিদুন না মাকে বলে দিয়েছে, তো এই হিসাবে ব্যাপারটা হচ্ছিল, মানে এমনি জিজ্ঞেস করছিল যে কি, তখনও সন্দেহ জিনিসটা আসেনি। তারপর কথা আমার সাথে কথা হতো হতে হতে, মানে আমাদের ইয়ার্কি ঠাট্টার মধ্যে আমি না ওর কথা শুনে বুঝতে পারছি ও আমার, মানে ওর ভালোবাসার কথাটা আমাকে বলতে চাইছে। তো আমি যেই দাদা ভাইটা ছিল দাদা ভাইটাকে আমি বলি যে দাদা ভাই যে এরকম আমার, মানে ও আমার সাথে যেমনভাবে কথা বলছে আমি না বুঝতে পারছি যে ও আমাকে ওর ফিলিংসটা বলতে চাইছে, ওর ও আমাকে ভালোবাসে যে কথাটা বলতে চাইছে। তার আগে আমি সবকিছু ওর ব্যাপারে জানি, একদিন ওর সাথে জানো, হ্যাঁ তার আগে আমার সাথে ওর কথা হয়। তো একদিন রাত্রিবেলা হঠাৎ ও ফোর ফান যে অ্যাপটার কথা বলছিলাম, ফোর ফান অ্যাপে একা একা গান শুনছিল, আমিও ফোর ফান অ্যাপে গেছি, তো নিচে আমি এসএমএস করেছি কি হলো একা একা বসে আছো, কেউ নেই ব্রডে, তুমি এত স্যাড সং শুনছো কেন? তখন বলছে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। আমি বলছি বিয়ে ঠিক করেছে, তুমি কি বিয়েতে রাজি আছো? তো বললো আমার বিয়ে করার ইচ্ছা নেই, আমি মানে এই কিছুদিন আগে একটা ঝড় থেকে, মানে তখন ওর মিউচুয়ালটা হয়েছে আই থিঙ্ক, তো এই ঝড় থেকে ইয়ে হয়েছি, আমার বিয়ে করার এখন ইচ্ছে নেই। আমি বললাম কিছু যদি না মনে করো, তুমি তো আমাকে নাম্বারটা দিয়েছো, তা তোমার সাথে কি আমি কথা বলতে পারি? বলছে ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে এসো।
হোয়াটসঅ্যাপে আমি গেলাম, তারপর ওর সাথে আমার কথা হলো। সেদিন তো পুরো রাত আমার কথা হয়েছে ওর সাথে, ওর ব্যাপারে আমি সবকিছু জানি। তো জানাতে আমার মানে যেহেতু আমি ওই যে ফার্স্ট যেটার কথা বলছে যে আমার ফার্স্ট কেউ ছিল, ওর আগে একজনের কথা বলছিল, ও সেটাই ধরে রাখে যে আমার হয়তো কেউ ছিল। সেই হিসাবে আমি ভেবেছিলাম যে ও হয়তো জিনিসটা বুঝতে পারবে, ও যেহেতু ব্যথা খেয়েছে এক জায়গা থেকে, ও রিয়েলাইজ করতে পারবে, কাউকে কষ্ট অন্তত দেবে না। তো সেই হিসাবে এই জিনিসটা আমার মনে মনে ছিল। এবার সেই হিসাবে দাদা ভাইকে আমি বলেছিলাম, দাদা ভাই এরকম কথা, তারপরে আমাদের কন্টিনিউ কথা হতো। তো তারপর দাদা ভাইকে বলেছিলাম, দাদা ভাই এরকম আমাদের কথা হচ্ছে, এবার ও আমাকে এরকম রকম কথা বলছে, আমার মনে হচ্ছে ও আমাকে বলতে চাইছে কোনো কিছু। তো বলছে তুই কি বলছিস, আমি বলছি প্র্যাঙ্ক করছো না, এই জিনিসটা বলতাম, কারণ আমার বার্থডেতে ওরা এসেছিল, বার্থডেতে আসার পরে আমার সাথে প্র্যাঙ্ক করেছিল, প্রপোজাল প্র্যাঙ্ক ওর একটা ফ্রেন্ড করেছিল। তো সেই হিসাবে আমি ওটার থ্রুতে আমি ওকে বলছি যাতে না বুঝতে দিই, যে ওর কথা আমি বুঝতে পাচ্ছি, ওর ফিলিংস আমি বুঝতে পাচ্ছি, এটা যাতে না বুঝতে দিই। তখন ওই দাদা ভাই আমাকে বলে যে তুই যেটা বলেছিস সেটা একদম ঠিক বলেছিস, তুই এটা এগাস না। ওর দাদা ভাই অ্যাস্ট্রোলাইজার, তো সেই হিসাবে বলে তোদের সংসার কখনো ঠিক হওয়ার না, তোরা যদি বিয়েও করিস তোদের এক কখনো হবে না, কারণ তোদের পুষ্টিতে কিছু মিল নেই, একমাত্র তোদের ভালোবাসা আর তোদের জেদ। তোদের দুজনের মধ্যে থেকে যদি জেদ আর এমনি পার্সোনাল কাজ করে এখন অতটা সোশ্যাল মিডিয়াতে, কারো নাম নিতে হবে না তোমার। এবার তো সেই হিসাবে আমাকে বলে যে ওরকম হওয়ার পরে আমাকে বলছে তুই যেটা বলেছিস ওটা ঠিক বলেছিস, তোদের সম্পর্কটা টেকার না, তোদের জেদ আর ভালোবাসাটা যেদিন দুজনের মধ্যে থেকে একজনের কাছ থেকে সরে যাবে, তোদের সম্পর্ক কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, তোরা রাজ্যটুকু না। এরকম এই জিনিসটা ওকেও বোঝানো হয়, আমাকেও বোঝানো হয়। আমাকে বলেছিল তুই কিছুতে বলবি না, কিন্তু আমাদের কথাবার্তা হতে হতে এবার একদিন ভিডিও কলে রাত্রির বেলা দাদা ভাই মানে ওই দাদা ভাইটা আমি আর প্রীতম লাইভে ছিলাম, লাইভে বলছি কেন ভিডিও কলে ছিলাম, ভিডিও কলে থাকাতে এবার আমরা কথা বলছি, কথা বলতে বলতে এবার ডিপ্রেশনে গেলে যেটা ছেলেরা করে মুখ বা গেলা, তো অনেক ওরকম করছে। আমি সেই হিসাবে দাদা ভাইকে বারণ করলাম, মানে ওর প্রতি আমার একটা ফিলিংস চলে এসেছিল সেই সময়। তো আমি ওকে দাদা ভাইকে বলছি, দাদা ভাই ওকে বারণ করে, এত স্মোক করা ভালো না, এত কিছু ভালো না, আমি বারণ করতে বলছি ওরকম হয়তো। দাদা ভাই আস্তে আস্তে দাদা ভাইয়ের ফার্স্ট ভেবে দাদা ভাইও ঘুমিয়ে গেছে। পরে আমার কথা হতে হতে হঠাৎ করে আমাকে বললো যে আমার না ভালো লাগছে না, তুমি আমার হোয়াটসঅ্যাপে এসো, একটা কথা বলার আছে। তো আমাকে প্রীতম বললো, হ্যাঁ প্রীতম বললো। তো আমি বললাম হোয়াটসঅ্যাপে এসছি, ও আমাকে বললো কি যে বলছে কিছু বলার থাকলে আজকেই বলো, নাহলে অনেক লেট হয়ে যাবে, আমাকে এইটা জাস্ট বললো। তখন আমি ওকে মানে আমি নিজে যেচে বললাম যে আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো, আমি নিজে বুঝতে পেরেছি, আমিও যদি মেনে নিই সমাজ কখনো মানবে না, আর বিশেষ করে আমার মা বাবা কখনো মানবে না। তো এরকম হওয়াতে টুকটাক কথা বলতে 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 ওর সাথে আমি রিলেশনে যাই। তো রিলেশনে যাওয়াতে এই জিনিসটা আস্তে আস্তে জানতে মানে জানতে পারে বাড়িতে, মানে আমাদের ভিডিও দেখলে না ওই আই কন্ট্যাক্টে আমাদের মা ধরে নিয়েছিল যে আমাদের রিলেশন আছে, কিন্তু আমি লুকিয়ে গেছিলাম যে বলিনি। তো একদিন আমার আমি যেহেতু ছোটবেলা থেকে ডান্স করি, তো ডান্স করা আমার ডুয়েট প্রোগ্রাম মানে প্রোগ্রাম করতে হয়েছিল, সেই হিসাবে আমি ওকে বলেছিলাম যে আমি ডুয়েট ডান্স করবো না, আর আমার ডান্স করতেও ইচ্ছা করছে না। তারপর কিছুক্ষণ যেহেতু মা বাবার কাছে রয়েছি, মা বাবার কথাও আমাকে শুনতে হবে, তো মা বলেছিল ডান্স করতে হবে, সবাই পাড়ায় যেহেতু ওটা প্রত্যেক বছর মানে আবদার ওটা, হ্যাঁ পাড়ায় যেহেতু ওর যেহেতু নাচ, হ্যাঁ হ্যাঁ
ওকে ওটা আবদার করে। তারপর তো আমাকে বলেছিল করতেই হবে, এবার সেই হিসাবে আমি ওকে ওই কেন ফার্স্টে না বলে হ্যাঁতে চলে গেছি ওইটা নিয়ে একটা রয়েছে। আর একটা হলো আমার একটা ফ্রেন্ডের বাড়ি আমি যাবো না করেছিলাম, তারপরে ওটাও আমি চলে গেছি, মানে ওকে ওকে বলে গেছি কিন্তু ফার্স্টে যেহেতু যাবো না বলেছিলাম, তো সেই হিসাবে এবার যখন আমি প্রোগ্রামটা করে আসি, মানে প্রোগ্রাম যখন আমি সাজছি মানে কাস্টিউম পরছি, তখন থেকে আমার স্টার্ট হলো কথা, মানে ওর সাথে ঝগড়া স্টার্ট হলো, আমার সাথে কথা বলছে না ঠিক করে, মানে যেভাবে আমার কেয়ার করতো সেরকম ভাবে কথা বলছে না, ফোন কেটে দিচ্ছে বারবার মুখের ওপরে, তারপরে আমাকে উল্টো পাল্টা বলছে, এরকম হওয়াতে এবার প্রোগ্রামটা আমি করে আসি। প্রোগ্রামটা করে আসার পরে আমি সেদিনকে আমি ছোট পিসির ছোট মেয়ে ছিল, এবার ও আর আমি শুয়েছি ওপরের ঘরে শুয়েছিলাম, তো আমি ওকে ফোন করি এসে, তো ওর সাথে আমার রাত্রিবেলা বহুত ঝামেলা হয়, ঝামেলা হওয়াতে ও আমার ফোন মন কেটে দেয়, কেটে দিয়ে তো অনেক কিছু বলার পরে তো আমার অতটা খেয়াল নেই যে কি বলা হয়েছিল সেই মিডিলে, তো তখন ফোন আমার ফোন কেটে দেয় আর ফোন ধরছিল না। তারপর হঠাৎ আমি ভাবলাম যে ও যখন ফোন কেটে দিয়েছে ও নিজের থেকে আবার ফোন করবে, ঝামেলাটা আরও বাড়বে না হলে। তারপর হঠাৎ আমাকে ফোন করে বলে যে লাস্টবারের মতো একবার ভিডিও কল করবি, তাহলে আমি রুডলি বিহেভ করেছি, আমি যেহেতু আমার সাথে ঝামেলা হচ্ছে আমি যেটা সত্যি সেটাই বলবো, আমি রুডলি বিহেভ করেছি, আমি বলেছি না আমি ভিডিও কল ধরতে পারবো না, তো এরকম হওয়াতে তারপরে আমার কেমন একটা খটকা লাগলো, আমি বললাম কি আমি নিজের থেকে ভিডিও কল করলাম, মানে দু মিনিট মতো আমি ওয়েট করেছিলাম যে ও করবে নাকি, দেখলাম করছে না, আমি তখন ভিডিও কল রিপিটে ভিডিও কল করলাম, ভিডিও কল করে দেখছি ও শুয়ে আছে সারা ঘর স্মোকের ধোঁয়ায় ভর্তি আর পাখার ওপরে গামছা ঝুলছে, আমি ওটা দেখে দেখে চিল্লে উঠেছি, আর পাশে আমার বোন ঘুমাচ্ছিল, বোন আমার চিল্লানো তো চিল্লে উঠেছে, তারপর দেখছি আমি হাও মাও করে কাজ, আমি ওকে বারণ করছি এসব করিস না, ও বলছে না আমি আজকে শেষ হয়ে যাবো, তুই এরকম মানে করবো না করবো না করতে করতে সবকিছু করবি করবি বলছিস, কোন দিন তোর মা বাবা বিয়ে ঠিক করবে তুই বলবি করবো না করবো না, তো আমি বলেছি না আমি তোকে যখন ভালোবেসেছি তোর যখন হাত ধরেছি আমি তোর সাথেই থাকবো সারা জীবন, আমি কেউ আমাকে চাইলেও বিয়ে দিতে পারবে না, তো সেই হিসাবে আমি ওই ওই কথা হচ্ছে, ও বলছে আমি ওই জীবন রাখবো না এরকম কথা হচ্ছিল, তো আমার পিসির মেয়ে কি করেছে মাকে ডেকেছে, মা তখন এসে ওকে অনেক বোঝায় যে এইসব করিস না, এইসব করিস না, তুই একটা কাজ বাজ কর আর ও পড়াশোনা করুক, তোদের তোরা বড় হয় তারপর জিনিসটা হবে, তার আগে আমি যখন এই জিনিসটা আমি মা বাবাকে বলি হলো ফার্স্টে বাবাকে আমি এসএমএস করেছিলাম, মানে আমি পুরোটা বাড়িতে জানাই, এমনিতে তো সন্দেহ করছিল, আর এই জিনিসটা যেটা বললাম আমি এই ঘটনাটা আমি না গুছিয়ে কথা বলতে পারি, তুমি বলো আমি চেঁচাতাম বলে, আমি এইসব ব্যাপার নিয়ে একটু চেঁচাতাম বলে আমাকে বলতো না, বাবাকে ভয় পেত কিন্তু বাবাকে এসএমএস করে সব জানিয়েছি, আমার সবকিছু আমার ছোটবেলা থেকে শুরু করে সবকিছু বাবাকে বলতাম, আমি এখনো বলবো, হয়তো বাবার সাথে আমার বন্ডিংটা এখন ভালো নেই কিন্তু আমি এটা এখনো অনলাইনেই বলবো, আমার ছোটবেলা থেকে আমি মাকে যত না ভালোবাসি আমার বাবাকে ভালোবাসেছি, আর আমার বাবাকেই সবকিছু আমি এভরিথিং সবকিছু বলি, একদিন রাত্রিবেলা আমি হট করে বলছি যে আমি সবকিছু এই জিনিসগুলো না এরকম চাপা আর হচ্ছে না, এই জিনিসগুলো ও আমাকে বলছে যে এই চাপা আর হচ্ছে না তুই বাড়িতে বলে ফেল, যে যদি যা হওয়ার হবে হলে হবে না হলে না হবে, ভয় পাবে না বলে ফেল, আমি বলছি আমি বলতে পারবো না আমি কিভাবে বলবো, তখন আমার আইডিয়া এলো যে আমি তাহলে একটা কাজ করি একটা এসএমএস লিখি, লিখে আমি তোকে পাঠাচ্ছি তুই ওটা পড়, ওটা দেখ ঠিকঠাক আছে নাকি, আমি একটা পুরো বড় করে একটা এসএমএস লিখেছিলাম বাবাকে পাঠানোর জন্য, আমি ফার্স্টে ওকে পাঠাই, ও ও পুরোটা পড়ে, পড়ার পরে ওই জিনিসটা দেখে, দেখে তারপর বললো ঠিক আছে, আমি ওইটা রাত্রিবেলা বাবাকে পাঠাই, পাঠিয়ে আমার সারা রাত আর ঘুম নেই, আমি ও আমাকে বলছে ঘুমিয়ে পড় কিছু হবে না, আমি বলছি না আমার ঘুম আমার আসবে না আমার ঘুম হবে না, তো আমি ওরকম বলাতে আমি যা করে হোক রাত্রিটা কাটালাম, চোখে এত লাইটটা লাগছে না, কে ফোন করুন ফোন, এই লাইটটা বন্ধ করে তো দেখি একটুখানি, যা করে হোক মানে রাত্রিটা কাটালাম, বাবা হট করে দেখছি ঠিক সকালবেলা এসে আমার পাশে মাথার পাশে এসে বসে কাঁদছে,
মানে চোখ থেকে জল পড়ছে আর আমার মাথা ঘুরিয়ে বলছে যে মনা তুই এত না বাবাই তুই এত বড় হয়ে গেলি আমি সত্যি বুঝতে পারিনি আমার না আমার তখনই ওই কথাটা শুনে আমি আমার উপরে কেঁদে ফেলেছি মা আমার কান্না আর বাবার কান্না দেখে মা ছুটে এসছে মা ছুটে এসে বলছে যে কি হয়েছে মানা কি হয়েছে বাবাকে জিজ্ঞেস করছে কি হয়েছে এরকম ভাবে কাজ কেন তখন বলছে না আমাদের মেয়ে সত্যি বড় হয়ে গেছে এরকম ভাবে একটা মানে হলো তখন আমি প্রচন্ড কাঁদছি বাবা ওই কথাটা বলার পরে বাবা বাজারে চলে যায় তো মা সেদিনকে আমাদের আই থিঙ্ক কি ছিল জগদ্ধাত্রী পুজোর চতুর্থী ছিল চতুর্থী না পঞ্চমী ছিল আমাকে তাও বাবা মনে কষ্ট রেখে আমাকে বলে এটা কত সালের কথা বলছো বলতে পারবে এটা কবেকার তখন দাদু বেঁচে ছিল দাদু বেঁচে একুশে একুশের হবে একুশে হবে বাবা চলে গেল বাজারে চলে গেল আমাকে বলে গেল মানে ঝামেলা করো না তুমি মায়ের সাথে যাও গিয়ে ঠাকুর দেখে আসো তো মায়ের আমাকে বোঝালো বলছে তুমি তো আমাদের জন্য এত কাঁদো না একটা পর ছেলের জন্য এত কি ভালোবেসে ফেললে যে আমাদের জন্য কষ্ট হচ্ছে না তার জন্য এত কাজ্য তো আমি কিছু বলতে পারছি না আমি হাওয়া হাওয়া করে কেঁদে যাচ্ছি আমি বলছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না তো যা করে হোক তারপরে আমরা ঠাকুর দেখতে গেলাম ঠাকুর দেখতে যাওয়াতে মানে এই জিনিসটা হচ্ছিল ঝামেলাটা টুকটাক হচ্ছিল হওয়াতে এই রিসেন্ট এই ঘটনাটা হওয়ার পরেই এই যে যখন বললাম না যে আমার পিসির মেয়ে ছিল তো পিসির মেয়ে মাকে ডাকলো মা এসে ওকে বোঝালো বোঝানোর পরে তারপরে ওইদিকে বাবা কিছুক্ষণ ওকে বোঝানোর পরে সব কিছু চুপচাপ হয়ে গেলো আমার ফোনটাও আমি রেখে দিয়ে ওকে শান্ত মাথায় বোঝাচ্ছিলাম তারপর বাবা কিছুক্ষণ বাদে এসে আমার ফোনটা নিয়ে নেয় তো ফোনটা নিয়ে নেওয়াতে তখন থেকে ঝামেলা স্টার্ট হলো ঝামেলা স্টার্ট হওয়াতে বাবা সেদিনকেই মনে হয় কেস করতে গেছিল না সেদিনকে কেস করতে যাইনি সেদিনকে ফোন করেছিল ডাইরেক্ট ফোন করে বলেছিল যে আমি ভিডিও করতে আসতে দিয়েছি কিন্তু এরকম যে করবে এটা ভাবতে পারিনি ঠিক আছে ওর বাবার একটা আশা ছিল যে আমার মেয়েটাকে তো আমি নিজে হাতে করে মানুষ করেছি আমি নিজে হাতে করে বিয়ে দেবো এটা ওর বাবার আগা করে আশা ছিল যে আমি মেয়েটাকে নিজে হাতে বিয়ে দেবো তো সেই জায়গা থেকে যখন মেয়েটা করলো আগে থেকেই বলা হয়েছিল আমাকে বারবার বলতো আমি কিন্তু ওদের আবহাওয়ায় কিছু একটা বুঝতে পারছি আমি বলতাম না গো ওসব না ওইসব না ওরা তুই তুই করে ওদেরকে আমি তুমি ডাকতো আমি তুই ডাকা শিখিয়েছি আমরা তোরা তুই ডাকবি নাহলে বাবা সন্দেহ করছে কিন্তু ওরা তুমি ডাকতো সেই থেকে তুই ডাকা শুরু করালাম ওদেরকে তারপরে যে এটা কিভাবে কি হয়ে গেল দিয়ে ও চলে গেল বাড়ির থেকে তখন বাবা মেনে নিতে পারলো না ঝামেলা মানে ওর নামে কেস করা হয়েছে এটা আমি শুনতে পাই সেদিনকে আমি স্কুলে যাই আমি স্কুলের মানে ফ্রেন্ডের কাছ থেকে পরীক্ষা ছিল না পরীক্ষা ছিল না এমনি তখন লকডাউন চলছিল লকডাউনের সাথে স্কুলে গেছিলাম স্কুলে গিয়ে ফ্রেন্ডের ফোন থেকে ফোন করেছিলাম স্কুলে কথা হয়েছিল ওর সাথে ওই যে ওই লাস্ট কথা হলো বাড়িতে আসার পর শুনলাম যে পিসি আর মা গেছে থানায় ওর নামে কেস করতে এটা আমাকে সামনের বাড়ির একটা মামি আমাকে বলে ওর বাড়িতে আমাকে ফার্স্টে বলছিল না তো ওটা আমার শোনার পরেই আমি কি করলাম আমি তার মানে আমি সব জামা কাপড় গুছিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন না তারপর তুমি এসেছিলে মা এসেছিল মা আসার পরে মাকে আমি অনেকবার বলছিলাম আমার ফোনটা দিয়ে দাও আমি ফোনটা নেব আমার দরকার আছে আমার ফোনটা দাও ফোনটা দেয়নি তখন আমি রাগের ছোটে আমি বাড়ি থেকে বেরিয়ে দিই তখনও প্রীতম জানে না যে আমি প্রীতমের কাছে যাচ্ছি মানে প্রীতম জানেই না যে ওর ব্যাপারে কেস হচ্ছে বা ওর ব্যাপারে এত কিছু ঝামেলা হয়েছে কিচ্ছু জানে না ও শুধু জানে আমি স্কুলে যেটুকুনি ওর সাথে কথা বলেছি ওইটুকুনি তো ওরকম হওয়াতে আমি বেরিয়ে যাই বেরিয়ে চুচুড়া স্টেশন যাই চুচুড়া স্টেশন থেকে আমি যাই
ব্যান্ডেল স্টেশনে, ব্যান্ডেল স্টেশনে প্রায় 9:30 অবধি বসেছিলাম। তো তখন আমি যখন পাস করছি মানে স্টেশনে যাচ্ছি, তখন বাবা ঢুকছে, আমি দেখতে পেয়েছি, আমি মুখ ঘুরিয়ে মানে যাতে আমাকে না দেখতে পেয়েছে আমি চলে গেছি। তো আমি ব্যান্ডেল স্টেশনে 9:30 অবধি বসেছিলাম, ট্রেন এলো, তারপর আমি ট্রেনে উঠে একজনের ফোন থেকে ফোন করলাম যে এরকম তোর কাছে যা, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, ঝামেলা হচ্ছে এরকম, তোর নামে এরকম কেস করতে গেছে, আর আমি তোর নামে কেউ কিছু করলে আমি মেনে নিতে পারবো না, আমি তোর কাছে যাবো, নাহলে আমি কিছু একটা করে নেবো, নাহলে কোথাও আমি চলে যাবো। ও তখন বলে, ও অনেকবার আমি বলবো না সত্যি কথা, ও আমাকে বলে যে তুই বাড়ি চলে যা, বাড়ির মেয়ে বাড়ি ফিরে যা, আমাকে অনেকবার বলে বাড়ির মেয়ে বাড়ি ফিরে যা। আমি বললাম না আমি তোর কাছে যাবো, নাহলে আমি কিছু একটা করে নেবো, নাহলে আমি কোথাও চলে যাবো, আমি ওই ঝামেলার মধ্যে আমি থাকতে পারবো না। বললো ঠিক আছে তোকে কিছু করতে হবে না, তুই আমার কাছে, তুই কানা স্টেশনে চলে আয়। তো আমি কানা স্টেশনে যাই, তখন যেতে যেতে আমি, আমার কাছে তখন ফোনও ছিল না, তার স্টেশনে দুটো চারটে স্টেশন আগে যাদের ফোন নিয়েছিলাম তারা নেমে গেছিলো। তো নেমে যাওয়াতে আমার স্টেশনে নামার সঙ্গে সঙ্গে ও আমাকে জানায় যে মা একটা ভিডিও পোস্ট করেছে, যে ওর যে আগের দিন যেটা বলছিলাম যে ভিডিও পোস্ট করেছে, তো ওই ভিডিও পোস্ট করেছে। এবার ও তখন বললো যে এরকম তুমি নাকি এত সোনা নিয়ে বেরিয়ে গেছো আলমারি ভেঙে, বলছি আমার কাছে কিছু নেই। আমি বললাম তুমি তুমি একটা কাজ করো, তুমি লাইভ অন করো, লাইভ অন করো, আমি দেখাচ্ছি আমার কাছে সোনা গয়না কিছু আছে নাকি। তার কিছুক্ষণ বাদে একটা পোস্ট করে কি, আমার ছোট মাসির মানে ছোট মাসির ফোন থেকে ফেসবুক আইডিতে একটা ফটো পোস্ট করা হয় যে আমি আলমারি ভেঙে সব সোনা গয়না যত ছিল আমি বার করে নিয়ে চলে গেছি, থানায় সেটা জানায়। তো আমি ট্রেনে থাকতে ওর প্রীতমকে ফোন করা হয়, তো যখন ট্রেনে ছিলাম তখন প্রীতমকে ফোন করা হয়েছিল যে আমার মেয়েকে দশ মিনিটের মধ্যে না দিয়ে গেলে আমি ব্যবস্থা নেব, আমি যা করার তাই করব। তো আমি তখন কলে ছিলাম, তো অন্যজনের ফোন থেকে আমি কলে ছিলাম, আমি বলেছি, তখন আমি হট করে বলে ফেলেছি যে তুমি যা করার করো আমি ওর কাছেই যাব। আচ্ছা, তখন আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন মায়ের ভিডিও দেখি, আমরাও ভিডিও করি, ভিডিও করাতে সঙ্গে সঙ্গে ওদের বাড়ি যাই, ওদের বাড়িতে যাওয়াতে দেখলাম অনেক লোকজন রয়েছে, ওদের ওই যেখানে মানে বলেছিল যে সামনে থানা আছে থানায় নিয়ে যাওয়ার কথা, যেহেতু আমার এজ হয়নি, বলেছিল ওর মা ঢুকতে দিচ্ছিল না, সেই হিসাবে ওর মা বলছিল যে পাড়ার কমিউনিটি দেখে সব বলবে, সব কিছু বলবে বলছিল। তো সেই হিসাবে ওরকম হওয়াতে সব লোকজনই ছিল, ঠিক 3-4 নাগাদ পুলিশ ঢোকে, পুলিশ ঢোকাতে ওকে আর আমাকে নিয়ে আসে, নিয়ে এসে থানায় ও তো আগের দিন সব বললো, তো সেই হিসাবে ওই জিনিসটা আর আমি আর বলছি না। তো সবকিছু এই জিনিসটা হলো, তারপর মা কিছু করে হলো আমাদের বিয়ে দিল, বাবা এই বিয়ের মধ্যে না, তার মাঝে কিছু ছিল, দেখো যখন বাবা ওই কেসটা করলো তারপরে তো উন্মাদ পাগলের মতন করছিল, 4 খায়নি জল অব্দি, জল অব্দি খায়নি, দিয়ে সবাই পাড়ার সবাই বুঝিয়েছে, আত্মীয় স্বজন সবাই বুঝিয়েছে, তোর বাবা ভালোর জন্যই তোকে তো ইয়ে করছে, তোকে ছোট থেকে মানুষ করেছে, সে একটা সন্তান নেয়নি, সে তোর দিকে তাকিয়ে, তা তুই তুই দেখ তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে দেখ কি করা যায়, মানে এসব ভাবে ও তখন মাথাতেই ছিল না, ও তখন ওকে কিভাবে ছাড়ানো হবে সেই। তা আমি দেখলাম না আমার মেয়ে এই মানে বাড়ি ভর্তি আমার লোক, ছাদে তালা দিয়ে রাখছি, তারপরে ঘরে তালা দিয়ে রাখছি, নিচে সোফায় বসিয়ে রেখেছি, মানে কিছু একটা করে বসবে, মানে এরকম, মানে আমি টেনশনে টেনশনে এরকম, মানে ওর বাবা তো সবসময় মেয়ে তার ঘরে তালা দিয়ে যেত, মেয়ে নিয়ে নিচে থাকবে, মেয়েকে নিয়ে নিচে থাকবে, ওরমই থাকতাম। তারপরে দেখলাম না এ তো ঠিক না, চলো তারপরে আমি কেসটাকে খুললাম, আমার মেয়ে মরে যাবে নাহলে আমার, কেসটাকে ও ও চাপ দেওয়ালো, ওই চাপ দেওয়ালো যে কেসটা তোলো তুমি, মা নাহলে আমি আর বাঁচবো না, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, যে কেসটাকে আমি ওকে নিয়ে গিয়েই তোলালাম। তুলিয়ার পরে তারপরে যাই হোক দেখলাম যে বাবার তো এক জায়গা দিয়ে কষ্ট, তারপরে সেই জায়গা থেকে আমি সবার কাছে, সবাই দেখলো যে খুব পাড়া সবাই দেখছিল যে এরকম, সবাই এসে খুব বুঝিয়েছে, আশেপাশে সবাই বুঝিয়েছে, যেমন আমরা ওকে ডেকে ওর এক জায়গায় বসে আমরা তোর বাবাকে বুঝিয়ে বলে, বলিনি বাবা এই কথাও পাড়ার সবাই বলেছে যে করবো, তা তো দেখলাম যে না মানে
কিভাবে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। তারপর বাবা মানতেই চাইছে না তখন, আর আমিও ওকে ছাড়তে চাইছি না। মানে মেন এটাই হচ্ছে যে বাবা মানতে চাইছে না আর আমি ওকে ছাড়তে চাইছি না, সেটা ওর বাবা যেহেতু নিজের কোনো ফল্ট নেই, ঠিক আছে, ওর বাবা তো একটা, ধরুন আমি তো একটা আইবুড়ো ছেলেকেই বিয়ে করেছি, সেই কারণে ওর বাবা বলতে চাইছে যে ও ঠিক আছে ওই জায়গায় গিয়ে সংসার করুক, আমি দেখি ও কিরকম ভালো থাকে, পাঁচজনকে বলেওছে যে ও ভালো থাকে কিরকম দেখি, তারপরে আমি এক বছর পরে আমি দেখবো যে ও কিরকম আছে সেই বুঝে আমি, তুমি এই এইভাবে অনুসরণ করে দিচ্ছ, আর আমি তখন বড় করে বছরে যেটা বছরে করে বিবাহবার্ষিকটা সেটা আমি করবো বলেছিল, সেটা ও জানে, সেটা কথা হয়ে গেছে, বলে দিয়েছি আমাকে 10টায় ফোন করবো না হলে কালকে, ঠিক আছে, তোমাদের ফোন করতে হবে না, আমি ওকিলের বসে সবকিছু পেপার পত্র দেওয়া হয়ে গেছে, বলা হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু হয়ে গেছে ফাইনাল, আমি উনি জানাবেন যদি 10টার সময় টাইম হয় জানাবো, যদি আমি লাইভ করছি, না হলে কালকে জানবেন আমার কাছ থেকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো, তারপরে তারপরে বলো, আমি আচ্ছা এবার তুমি বলো বলো, তারপরে ওই চিনতে সবার কাছ থেকে বিয়ে দিলাম, কমেন্ট গুলো ভালো করে পড়বেন, উত্তর কিন্তু নেবো, হ্যাঁ আপনাদের কাছ থেকে নেবো, যেটা আপনার মনে হবে উত্তর দেওয়ার মতো, যে আপনি দিতে চান বলতে চান অবশ্যই দেবেন, কারণ আমিও তো জানি না, তাই না, বলো, তো সেরকম বিয়ে দিল, বিয়ে দেওয়া তো আমি ওই বাড়ি যাই, তো ফার্স্ট প্রথম দিনই একটা কারণে আমাদের মধ্যে ঝামেলা বাঁধে, যে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আমার মধ্যে ঝামেলা বাঁধে, যে ওর ফ্রেন্ডের সাথে মানে একটুখানি টাচে টাচে ভিডিও করছে এরকম করাতে, কোনো বউ মেনে মানে ফার্স্ট আমি ওইখান থেকে জানবো যে ওই যে প্রীতমের নামে যে কেসটা করলো, তারপরে তো তোমার বাড়ির লোক আপত্তি করলো, বাবা তো বিয়ে দিতে দেবে না, তাই তো, হ্যাঁ, অথচ তোমরা মন্দিরে তখন কি বিয়ে করে ফেলেছিলে, না না মন্দিরে করবে না, ওদের বাড়ির থেকে তখন চাপ দিয়েছিল 10টা মানুষ হলেও আপনি বাড়িতে ঘুরিয়ে দেন, মানে ওরা চিলপিতামদের বাড়ি থেকে বলেছে, হ্যাঁ, তখন আমি মানে সব সত্য বলবে না, এতদিন ইউটিউবে কি হয়েছে সেটা হলো কি, ধরুন আমি ধরলাম কিছু যেমন কিছু জিনিস আছে রং মশলা মিশিয়ে যেমন একটা বড় সিনেমা করা যায়, আজকে কিন্তু পুরোটা শুনে এলো, এইগুলো কোন ইউটিউবেই আছে, তখন আমি ইউটিউব করতাম ছেড়ে দিন, আমি তাই জাস্ট বললাম এগুলো সব কথা, তখন ওখান থেকে বলে যে 10 জন 5 জন আপনি যদি বলেন 5 জন 5 জনকে নিয়ে যাও, ফোনে বললো, মা ভয় পেত, বাবা একদিন মা বলেছিল যে তোমরা আমাদের বাড়ি আসবে, তো ওরা সবকিছু মানে ম্যানেজ করে নেয়, যেহেতু ওর বাবা কাজ করে একটা দোকানে, সেই মানে শপিং মলে, সেখানে সবকিছু সেট করে বলে যে ওখানটা তো ছুটি নেওয়াতে সব ছুটি মুটি নেয়, তারপর বাবা বারণ করে দেয় যে আমার বাড়িতে আসতে দেবো না, সেই হিসাবে মাকে, মা যে বারণ করেছে মাকে বিশ্বাস করতে পারছিল না, ওরা যে ভেবেছিল মা মানে বাবার বাবার সাথে মিশে বলছে যে এরকম করছে, তুমি একটু কথা বলবে, বলবো বলবো লাস্টে বলবো, সব বলবো অবশ্যই বলবো, প্রত্যেকের ভূমিকা আছে, বলবো না ওর বাবা বলবো, হ্যাঁ বাবার সাথেই বলবো, হ্যাঁ বলো, হম বলো, তো সেই হিসাবে ওরকম হওয়ার জন্য ভেবেছে যে মা মানে এরকম করবে, বলবে বলছে মাকে বলেছে, তো লাস্ট বলবো যখন গার্জেনদের সাথে কথা হবে তখন বলবো, আমি টেন পাবো না, দিদি পাবেন, বলো 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 বলো, মা ঘোড়া বেঁধে এলে হবে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, হ্যাঁ, মাকে বলেছে যে আমার মানে এরকম যেটা আসবে, একবার বলছে একবার বলছে আসবে না, মারও তো দোষ নেই, যৌতুক বারণ করেছে বাড়িতে, যদি বারণ করে বাড়ির লোক তাহলে সেখানে মা কি করে আসতে দেবে, সেই হিসাবে বলছে ঠিক আছে তাহলে একটা কাজ করো,
তোমার মাকে বলো কয়েকজনকে নিয়ে এসে কথা বলবে তোমার সাথে, বললো মনে একটু কথা বলে নি, তারপরে তোমার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। তো এরকম মাকে নিয়ে এসে কয়েকজনকে নিয়ে এসে আমাদের বাড়িতে এসে পাকা কথাটা বলতে বলো।